আমার ছেলে ঘুরতে যাবে, নেল পালিশ পরছে, দেখো নেল পালিশটা আমি নিজে পরবো বলে ও নিজেই পরা শুরু করেছে, কি সুন্দর করে পরছে, পাটা দেখি দেবরের মতন লাগছে, ভূতের পায়ের মতন হয়ে গেছে। হাই বন্ধুরা, হাই বন্ধুরা, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে আমরা হুগলি যাচ্ছি ঘুরতে, একটা বার্থডে পার্টি নিমন্ত্রণ আছে ননদের বাড়িতে, ননদের নাতির জন্মদিন, নাতির জন্মদিন, তো আমরা সবাই যাবো, সবাই যাবো। তার আগে আমার ছেলের নেল পালিশ পড়া হয়ে গেছে, ওনার সাজাবো, যাবো নেল পালিশ রেখে দাও, পাটা কেমন, কত সুন্দর লাগে নেল পালিশটা পড়েছে। তো আমার ভিডিও তোমরা পুরোটা দেখবে, স্কিপ না করে পুরোটা দেখবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেমন লাগলো বলবে। টাটা টাটা না, মা এখনো শেষ করি, এখনো ঘুরতে যাবো, তারপরে তো টাটা, দাঁড়াও। তো এখন ব্যাগটা গুছাচ্ছি, ওখানে ঠান্ডা খুব, আর আমাদের বাড়ির সবাই যাবো, একটু টাইম লাগবে, সব একসাথে বেরোবো তো, আর এর হবে না ওর হবে না, তো একটু টাইম লাগবে ওর জন্য যেতে। তো এখন ব্যাগ ট্যাগুলো গুছিয়ে নিই, তারপরে বেরাবো, আর ওখানে এমনি সময় তো সবার সাথে টাইম কাটানো যায় না, যার যার কাজে শেষে ব্যস্ত থাকে, আর কোনো অনুষ্ঠান পড়লে আমরা বাড়ির সব এক জায়গায় হই, আর খুব মজা হয়, তাই জন্য এখানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো ঘুরে আসি, এখন যাব দমদম, দমদম থেকে ট্রেন ধরে হুগলি, এখন ট্রেনে উঠে গেছি, ট্রেনের মধ্যে লিপস্টিক পরতে হয়, পাগল খেতে গেলে লিপস্টিক উঠে গেছে বল, আমরা এখন সবাই কমলা লেবু খাচ্ছি, মিষ্টি তো সব, টক লেবু, বারোটা মিষ্টি লেবু, পাগল ভাই খাও, আমি নেবো, আমি হলুদ কালারটা নেবো, একটা নে, সবাই মিলে খা, হলুদ কালার, এই এত চিপড়ে, এত চিপড়ে, যে কোনো মানুষ সেই কোনো পাগল দেবে, একটা মানুষ সবাই খাবে না, আমি হলুদ না খাবো, আমি সাদাটা, সাদা রঙটা, এই যে উপরে সাদা সাদা গুলো, হ্যাঁ হ্যাঁ তো চলে এসছি এখন নৈহাটি ফেরিঘাট, এখন ঘাট পার হবো, তো আমরা লঞ্চে উঠে গেছি, ফোন পড়ে গেলে আমি টুক করে ঝাঁপ দেবো, তো আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি, এখন টোটো ধরে তারপর যাব ননদের বাড়িতে, তো আমরা সবাই টোটোতে উঠে গেছি, প্রতিদিন নেমে পড়েছি, এখন যাচ্ছি, তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, হাতে লাগছে কিন্তু আমরা এখন কেক নিতে এসেছি, এখন কেক কিনে বাড়ি যাচ্ছি, বল কেক নিয়ে বাড়ি যাচ্ছি, বল কেক নিয়ে হয়ে গেছে, বল কেক নিয়ে হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি, কি সোজা
দেখ মাকে কি করলো, বলছি এখনই খেয়ে নেবে, ও আমি ছেলেটাকে খাইয়ে দিই আগে, ডাকলো না একবার, আমি ডাকবো তো কতবার বললাম খাওয়া গেছে, ওটো 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 সব খাবো না, তোরা দুজনেই খাবি, আমি ছেলেকে খাইয়ে ঘুম পড়াতে পড়াতে আমি একাই পড়ে গেছি, না আমি সেবিসে করবো করে দিয়ে বেরিয়ে যেতে হবে, লাস্ট ফিনিশিং আমি কাজে আবার চলে আসবো, তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন লাস্ট ফিনিশিং কি চলছে, পান পান, এখন আমরা সবাই পান খাবো, পান খেয়ে ব্যাস গুড নাইট, চুন অল্প দিচ্ছি, গুড নাইট, টাটা।